আগামী 24 তারিখ গীতা পাঠের অনুষ্ঠান। অনুষ্ঠানে আসছেন না কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার পরিবর্তে 26 তারিখ কলকাতায় আসছেন তিনি। কলকাতায় সাংগঠনিক বৈঠক করবেন, এছাড়া সভা করার পরিকল্পনা রয়েছে তার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতিশ। প্রীতিশ, কি খবর রয়েছে? আগামী 24 ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা ছিল, কিন্তু তিনি তো কিছু কাজের জন্য আসতে পারছেন না। এবং তারপরে যেটা স্থির হয়েছিল যে অমিত শাহ তিনি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেটাতেও কিন্তু কার্যত ভেস্তে গেল এবং অমিত শাহ তিনি কিন্তু গীতা পাঠের অনুষ্ঠানে আসছেন না। এবং আগামী তার পরিবর্তে আগামী 26 ডিসেম্বর তিনি রাজ্যে আসছেন এবং দুদিন তিনি রাজ্যে থাকবেন, অর্থাৎ 26 ডিসেম্বর তিনি আসবেন এবং 27 তারিখ তিনি চলে যাবেন। 26 ডিসেম্বর তিনি সাংগঠনিক একটি বৈঠক করবেন এবং একটি সভা করার কথা রয়েছে জেলায়, সেটা এখনো পর্যন্ত স্থির হয়নি কোন জেলায় তিনি করবেন। এবং 27 তারিখ সকালবেলা তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। প্রীতিশ, কথা বলছিলাম প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।